বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ জুবায়ের, দুর্নীতি দমন কমিশনার কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত মাননীয় বর্ডার, বিজ্ঞ বিচারক মন্ডলী, শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার সামনে উপস্থিত সকল ছাত্রছাত্রী এবং প্রতিপক্ষ দলকে আমার জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির পরিবারের ভূমিকায় পক্ষ। মাননীয় বর্ডার বিশেষ চুক্তি সংগত কারণে আমি এই দলের বিপক্ষে অবস্থান করছি। মাননীয় বর্ডার বিষয়টির বিপক্ষে অবস্থান করলে বিষয়টি দাঁড়ায় দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির পরিবারের ভূমিকা কোনোভাবে পক্ষ হতে পারে না। মাননীয় বর্ডার, আমরা প্রথমে জানি দুর্নীতি মনোভাব ও ভূমিকা আসলে কি। নীতি বিরোধী সকল কাজে দুর্নীতি এবং কোনো কিছু সফলের কারণ হলে যে ধারণা থাকে তাই ভূমিকা এবং কোনো কাজ যদি কেউ অবদান রাখে তাই ভূমিকা। মাননীয় বর্ডার, দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টির পরিবারের ভূমিকা তখন পক্ষ ছিল তখন বেশিরভাগ সময় শিশু তার পরিবারের সাথে কাটাতো এবং তখন শিক্ষার হার কম ছিল এবং ছেলেমেয়েরা তার বাবা মাকে সাহায্য করে বড় হতো। তবে এখন পরিবারের ভূমিকা কোনোভাবেই মুখ্য নয় মাননীয় বর্ডার, কারণ এখন একটি শিশু দিনে 24 ঘন্টা প্রায় 7 ঘন্টা বিদ্যালয়ে কাটায়, 2 ঘন্টা খেলার সাথে সাথে কাটায়, 2 ঘন্টা লেখাপড়া করে এবং 1 ঘন্টা টিভি দেখা খাওয়া ইত্যাদিতে ব্যয় করে, বাকি 12 ঘন্টা 8 ঘন্টা তারা ঘুমিয়ে কাটায়। অর্থাৎ একদিনে 24 ঘন্টার মধ্যে তারা মাত্র 4 ঘন্টা পরিবারের সাথে থাকতে পারে, যেখানে বিদ্যালয়ে 7 ঘন্টা একটি শিশু কাটায় সেখানে মাত্র 4 ঘন্টায় কিভাবে বেশি দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে সাহায্য করবে পরিবার ও সহিত প্রতিপক্ষ বন্ধুদের কাছে। মানুষের পরিবার অনেক সময় দেখা যায় একই পরিবারের কেউ সৎ আবার কেউ অসৎ। যেমন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক, তার ছেলে তার কাছ থেকে ন্যায়পরায়ণ হওয়া উচিত ছিল কিন্তু তার ছেলে কেন অসৎ হতে গেল, তার অন্যতম কারণ হচ্ছে সমাজ ও অসৎসঙ্গের প্রভাব। মাননীয় মর্ডার, আমি মনে করি যে দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকা থাকলে তা হচ্ছে সামান্য। দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে শিক্ষক ও বিদ্যালয়ের ভূমিকা সর্বাধিক, কারণ একটি শিশু তার বেশিরভাগ সময় বিদ্যালয়ে কাটে এবং শিক্ষকদের কথা বেশি মানে। তাই সব পরিস্থিতি বলতে চাই যে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।